ওই নানিমার চাকনিটা ভাঙা ছিল, ওই নানিমা এই চাকনিটা জয়েন করছিল। তো জয়েন করার টাইমে ওর নাতিটা এসে দেখে যে ও জয়েন করছে, তো নাতিটা হাতে নিয়ে চাকনিটা ভাবছে যে কী করা যায়। তারপর ও চাকনিটা নিয়ে গেলো কারিগরের কাছে, কারিগরের হাতে নিয়ে ভাবছে এটা কী করে বানানো যাবে। তারপর ছেলেটা চলে গেলো, তারপর কারিগরটা এসেছে, এসে একটা কাঠ নিয়ে গেলো। কাঠ নিয়ে গিয়ে দেখবেন আপনারা যা দেখবেন তা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। তার আগে যদি আপনারা আমাদের চ্যানেলটা নতুন হয়ে থাকেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। দেখুন কারিগরটা কি সুন্দর করে মাপজোক দিয়ে একদম কেটে নিচ্ছে কাঠগুলো। এই কাঠগুলো দেখুন ফোড়া করে নিচ্ছে, ফোড়া করে নিয়ে ছাকনিটা বসায় দিল এখানে, বসায় দিয়ে গজাল দিয়ে একদম কি সুন্দর করে দেখে কেউ বলবে যেটা ভাঙা ছিল, তাই না? কারিগরটা নিয়ে গিয়ে ছেলেটা ছাকনিটা দিয়ে দিল, তার ছেলেটা নিয়ে ও নানিমাকে দিয়ে দিল। ও নানিমা অনেক খুশি হয়ে গেলো ছাকনিটা দেখে, তো তার ছেলে দেখছিল কেমন হয়। ওই নাতনিটা তো অনেক